রাষ্ট্রপতি শাসন কণ বাস্তবরে সংবিধানর দ্বারা 356 অনুযায়ী এক রাজ্যরে রাষ্ট্রপতি শাসন লাগু করা যাইপার। দুইটি উপায়ে রাজ্যরে রাষ্ট্রপতি শাসন লাগু করা যাইপারে। প্রথম হচ্ছে যেতবে রাজ্যরে কোণী দল পাখে সংখ্যাগরিষ্ঠতা নাই এবং মিলিত সরকার কার্য করা সক্ষম নহতি, কিংবা সংবিধান অনুযায়ী যদি রাজ্য সরকার কার্য করে নপারে তবে এপরি পরিস্থিতিতে রাজ্যপাল রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু করা সুপারিশ করে পারন্তি। এহা ব্যতীত রাজ্যের সাংবিধানিক তন্ত্র সম্পূর্ণ ভাবে বিফল হলে কেন্দ্র সরকার সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু করে পারবে। রাষ্ট্রপতি শাসন কিপরি কার্যকারী হুয়ে? রাষ্ট্রপতি ক্যাবিনেটর সহমতির কোণী রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু করা নিষ্পত্তি নেই পারন্তি। কিন্তু রাষ্ট্রপতি শাসন লাগু হবার দুই মাস মধ্যে এখন উভয় সংসদ, লোকসভা এবং রাজ্যসভা দ্বারা অনুমোদন করা আবশ্যক। যদি সেই সময় লোকসভা ভঙ্গ হুয়ে তবে সভার অনুমোদন করা যায় এবং লোকসভা গঠন হবার এক মাস মধ্যে সেঠারে মধ্য অনুমোদন হওয়া আবশ্যক। উভয় গৃহ দ্বারা অনুমোদন হলে রাষ্ট্রপতি শাসন ছাস পর্যন্ত রই থাকে। এখন ছাস করি তিন বর্ষ পর্যন্ত বৃদ্ধি করা যাইপারে। রাষ্ট্রপতি শাসনরে কোন পরিবর্তন হই থাকে? যেতবে রাষ্ট্রপতি শাসন লাগু হুয়ে মন্ত্রী পরিষদ ভঙ্গ করে দিয়া যায় এবং এভরি পরিস্থিতিতে রাজ্যের সমস্ত শক্তি রাষ্ট্রপতিঙ্ক নিকটরে আসি থাকে। রাষ্ট্রপতিঙ্ক নির্দেশরে রাজ্যপাল, রাজ্য মুখ্য শাসন সচিব এবং অন্য পরামর্শদাতা কিংবা প্রশাসকঙ্ক সহায়তার সেই রাজ্যর কার্যভার সম্ভাড়ি থাকে। এহা ব্যতীত যদি রাষ্ট্রপতি চাহান্তি তেবে সে ঘোষণা করে পারিবে যে রাজ্য বিধানসভার ক্ষমতা প্রয়োগ সংসদ করিব। এভাবে পরিস্থিতির সংসদ হি রাজ্য বিধেয়ক এবং বজেট প্রস্তাবক পারিত করে থাকে।